হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। চাকরি প্রার্থীদের জন্য একটি খবর রয়েছে। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নোটিশ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের পক্ষ থেকে। এই হলো সেই বিজ্ঞপ্তি, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে দেখে নিই বিজ্ঞপ্তির তারিখ। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14/10/2023। এখানে রামকৃষ্ণ মিশন যে কামারপুকুরের যে স্কুলটি রয়েছে তার ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, পাশাপাশি ফোন নাম্বারও রয়েছে। বিশেষ করে ঠিকানাটা জানিয়ে দিই, ভিলেজ পোস্ট কামারপুকুর, ডিস্ট্রিক্ট হুগলি, এবং পিন নাম্বার 712612, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পাশাপাশি ফোন নাম্বার দেওয়া রয়েছে 03211244254, এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 8900698671। এখানে 10টা থেকে 4টার মধ্যে ফোন করে জানা যেতে পারে যদি এই বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো রকম জানার বিষয় থাকে। পাশাপাশি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটটিও দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে এই বিজ্ঞপ্তিটি জানার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে নেবে। এবার কোন পোস্ট রয়েছে সেই সংক্রান্ত বিষয়টি জানিয়ে দিই। প্রথমে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পোস্ট রয়েছে সেটি হলো দুটি সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। একটা হলো বাংলা, অপরটা হলো অঙ্ক। অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে বাংলার এবং সেকশন হচ্ছে আপার প্রাইমারি, এবং ক্যাটাগরি হলো এসসি, অর্থাৎ শুধুমাত্র যারা এসসি ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে। পাশাপাশি মিনিমাম যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সেটাও জানিয়ে দিই। গ্র্যাজুয়েশন যেখানে 300 নম্বরের জন্য বাংলা পড়তে হবে, অর্থাৎ যাদের বিয়েতে 300 নম্বরের বাংলা সাবজেক্টের উপর যাদেরকে পড়তে হয়েছিল তারা অবশ্যই আবেদন করতে পারবে। সাথে এটাও শুনে নাও, সাথে অবশ্যই বিএড বা ইকুইভ্যালেন্ট থাকতে হবে, অর্থাৎ বিএড থাকতে হবে এবং তার সাথে টেট পাস সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এবং বাংলার এই ভ্যাকেন্সি রয়েছে একটি, অর্থাৎ পোস্ট রয়েছে একটি। অঙ্কের ক্ষেত্রে জানিয়ে দিই, অঙ্কের যে ভ্যাকেন্সি সেক্ষেত্রে এটিও কিন্তু আপার প্রাইমারি সেকশনের ভ্যাকেন্সি, এবং এক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরি হলো ওবিসি বি, এবং গ্র্যাজুয়েটে 300 নম্বরের অঙ্ক থাকতে হবে, অর্থাৎ বিএসসি পড়ার সময় 300 নম্বরের অঙ্ক, পাশাপাশি বিএড, অর্থাৎ বিএড তো থাকতেই হবে এবং তার সাথে টেট পাস সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রেও পোস্ট রয়েছে কিন্তু একটি। এবার এই ইম্পর্টেন্ট যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশটি, সেই নোটিশটি সম্পর্কে জানিয়ে দিই। এই নোটিশটি প্রকাশিত হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের পক্ষ থেকে। এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ এখানে বয়েজদের জন্য যেহেতু স্কুল সেই কারণে এখানে মেল ক্যান্ডিডেট যারা এবং যারা ইন্ডিয়ার অধিবাসী তারা আবেদন করতে পারবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে শিক্ষিকা কিন্তু নিয়োগ হবে না, এখানে শিক্ষক নিয়োগ হবে। এবং এরপর আবেদন করবে কিভাবে সেই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিই। আবেদনের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, এবং পাশাপাশি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে হ্যান্ড টু হ্যান্ড অফিসে গিয়ে জমা দিতে হবে। যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে গিয়ে সেখানে রামকৃষ্ণ মিশন যে মিশনটি রয়েছে সেই রামকৃষ্ণ কামারপুকুর রামকৃষ্ণ মিশনের মাল্টিপারপাস স্কুলের যে অফিস সেই অফিসে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার যে তারিখটি সেটি ভালোভাবে খেয়াল করে নাও, যেহেতু মাঝে এখন পুজো পর্ব রয়েছে সেই কারণে 1/11/2023 থেকে 10/11/2023-এর মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। অর্থাৎ অক্টোবরে জমা হচ্ছে না, জমা হচ্ছে কিন্তু নভেম্বরে। এবার টাইমটা হচ্ছে 11টা থেকে 1টা, এবং শুধুমাত্র সানডে এবং হলিডেগুলো এগুলো বাদ, এটা কিন্তু খেয়াল রাখবে, কোনোভাবে হলিডে বা সানডেতে কিন্তু জমা নেওয়া হবে না। এবং জমা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট করতে হবে 400 ক্যাশ অনলি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আরেকটা যে বিষয় রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু রয়েছে যেটা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। ক্যান্ডিডেট একটি পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট আবেদন একটি পোস্টেই করতে পারবেন, অর্থাৎ একজন ক্যান্ডিডেট দুটো যে ভ্যাকেন্সি রয়েছে দুটোতে কিন্তু আবেদন করতে পারবেন না, যদি এখানে আবেদন করার কোনো সম্ভব নয় এই বিষয়টা। পাশাপাশি আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হবে সেটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, এবং সেটি অবশ্যই অফিসে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড জমা দিতে হবে। কোনোভাবেই কুরিয়ার বা পোস্ট বা ইমেল মারফত যদি কেউ পাঠায় তাহলে কিন্তু সেটা নেওয়া হবে না বা গ্রাহ্য হবে না। এবং যারা অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করবে না তাদের তো সেটা বাতিল হয়ে যাবে। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট এর সাথে দিতে হবে, যেটা একটা প্রসপেক্টাস পাওয়া যাচ্ছে সেখানে সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে, অর্থাৎ সেই জন্যই তোমাদের বলছি তোমরা যে ওয়েবসাইটটি রয়েছে আরেকবার আমরা ওয়েবসাইটে জানিয়ে দিই, www.rkmkmpskamarpukur.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা
এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেখানে সেগুলো তো আমরা সবই পেয়ে যাবে, তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে এবং সেখানে দেখতে পাবে যে কোন কোন ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে দিতে হবে, সেই ডকুমেন্টগুলো অবশ্যই দিতে হবে। আরেকটা বিষয় এখানে জানিয়ে দিই যে তোমাদের যারা তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তোমাদের কিভাবে এই পোস্টের জন্য তোমাদের নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিটিন এক্সাম নেওয়া হবে, রিটিন এক্সাম নেওয়া হবে, তারপর একাডেমিক কোয়ালিফিকেশন এবং ভাইবা ভয়েস নেওয়া হবে এবং সাথে সেই ভাইবা ভয়েসে ক্লাসরুম ডেমনস্ট্রেশন কিন্তু থাকবে। আরেকটা বিষয়, কোনোরকম টিএ প্রদান করা কিন্তু হবে না এই সব প্রসেসগুলো করার ক্ষেত্রে, অর্থাৎ তোমাদেরকে নিজেদের খরচে এই সমস্ত কিছু করতে হবে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বাংলা ছাত্রছাত্রীদের জন্য বলবো। তোমরা অবশ্যই যদি তোমাদের এই সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থাৎ মিনিমাম যে একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, পাশাপাশি বিএড থাকতে হবে এবং টেট পাস সার্টিফিকেট থাকতে হবে, যদি এগুলো রয়েছে তোমরা অবশ্যই আবেদন করো। তো এই ছিল আজকের আলোচনা। আমাদের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।